বঙ্গোপসাগরের মহেশখালের মাতারবাড়ি বন্দর চ্যানেল সংলগ্ন এলাকায় টাকশিপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার দুপুর 12টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই চীনা নাগরিকের নাম জিয়াং হংছেং বলে জানা যায়। চীনের এই নাগরিক মাতারবাড়ি সমুদ্রবন্দরের নির্মাণ কাজে কর্মরত ছিলেন। বিষয়টি মুঠোফোনে টিটিএন এর কাছে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া সেল। একজন চীনা নাগরিক যার নাম হচ্ছে জিয়াং হংছেন, উনি উদ্ধার গেল 31 মার্চ দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাকশিপ ডুবির ঘটনা ঘটে। টাকশিপে থাকা 9 জনের মধ্যে 8 জন জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন চীনা নাগরিক জিয়াং। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবুরি দল। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।